নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কিছু কিছু এমন দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলি আপনি যদি নাভিতে ব্যবহার করতে পারেন তবে আপনার জীবনে যেমন অর্থনৈতিক কষ্ট দূর হবে তেমনি প্রেম জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান হবে কি সেই দ্রব্য যা নাভিতে ব্যবহার করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি তবে আসুন শুরু করা যাক ভিডিওটি মানুষের জীবনে নাভি একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ গাছের যেমন শিকড় তেমনি মানুষের নাভি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নাভিতে কিছু দ্রব্যের ব্যবহারে আপনি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন প্রথমত আপনার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে আপনার মনের মধ্যে যদি প্রায় ভয় ভয় ভাব থাকে তবে আপনি স্নান করে ওঠার পর নাভিতে সরষার তেল সামান্য পরিমাণে লাগিয়ে দিন আপনি এই উপায়টি যদি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে করতে পারেন তবে দেখবেন আপনার মনের মধ্যে যে ভয় ভয় ভাব তা দূরীভূত হবে আপনার মনের মধ্যে যে কনফিডেন্সের অভাব ছিল দেখবেন ধীরে ধীরে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় আপনার যদি এমনটা মনে হয় আপনি যে পেশার সাথে যুক্ত রয়েছেন সেই পেশাকে কেউ খারাপ নজরে দেখছে আপনার উন্নতিকে হিংসা করছে তবে আপনি হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার দিন যাবেন এবং হনুমানজির চরণে অর্পণ করবেন মেটে সিঁদুর এবং সেই মেটে সিঁদুরের কিছুটা অংশ আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন এবং প্রতিদিন স্নান করে ওঠার পর নাভিতে সামান্য পরিমাণে সেই মেটে সিঁদুর ব্যবহার করুন দেখবেন আপনার যারা শত্রুপক্ষ রয়েছে আপনাকে যারা হিংসা করছে তাদের কিন্তু পতন হবে এছাড়াও আপনার উপর যদি কেউ কোনো ধরনের কানা জাদু করে থাকে বা কোনো গোপনভাবে ক্ষতি করার চেষ্টা করে তবে দেখবেন এই ক্রীড়ার মাধ্যমে আপনার কেউ ক্ষতি করতে পারবে না এছাড়াও আপনার জীবনে যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে আপনি ধনী হতে চাইছেন প্রচুর চেষ্টা করছেন চেষ্টা করা সত্ত্বেও যদি আপনার হাতে অর্থ না আসে তবে আপনি প্রতিদিন স্নান করে ওঠার পর গোড়পের সুগন্ধ ব্যবহার করুন এতে দেখবেন অর্থ আকর্ষণ হবে কারণ গোলাপ হচ্ছে মা লক্ষ্মীর খুবই পছন্দ আপনি যদি গোলাপের সুগন্ধ ব্যবহার করতে পারেন নাভিতে নিয়মিতভাবে তবে অর্থ কষ্ট দূর হবে কিন্তু যদি গোলাপের সুগন্ধ ব্যবহার করতে না পারেন তবে যে কোনো সুগন্ধ ব্যবহার করুন তাতেও কাজ হবে এরপর আপনি যদি সমাজে নিজের মান সম্মান বৃদ্ধি করতে চান অফিসে নিজের মান সম্মান বৃদ্ধি করতে চান অথবা কর্মক্ষেত্রে যদি নিজের মান সম্মান বৃদ্ধি করতে চান তবে স্নান করে ওঠার পর আপনি আপনার নাভিতে চন্দনের সুগন্ধি প্রয়োগ করুন এতে দেখবেন সমাজে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও আপনার যদি রাগ প্রচণ্ড পরিমাণে থাকে তাতেও দেখবেন চন্দনের এই প্রয়োগ রাগকে জেদকে অহংকারকে অনেকটাই কমিয়ে দেবে এছাড়াও যদি প্রেম গঠিত কোনো সমস্যা থাকে অথবা আপনি হয়তো কাউকে পছন্দ করছেন কিন্তু অপর পক্ষের যে ব্যক্তি রয়েছেন সে আপনাকে পছন্দ করছে না তবে আপনি মগরের সুগন্ধি ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারেন যাকে আকর্ষণ করতে চাইছেন তাকে স্মরণ করে তার নাম স্মরণ করে তিনবার সেই সুগন্ধি নাবিতে প্রয়োগ করুন এতে দেখবেন যে আপনার উপর এতদিন আকর্ষণ বোধ করেনি সে কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করবে নিয়মিতভাবে এই উপায় করুন আপনি আপনার পছন্দের ব্যক্তিকে পাবেন এছাড়াও যে কোনো ব্যক্তির আকর্ষণের জন্য